মরা মরা অবস্থা হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। উত্তর দায়পুর প্রথম খণ্ড হয় আপনার সাপর শাল ওলাইছে না? গম পাওয়া নাই সাপর শালটো কেনেকৈ সোমায়। আমি তো ইয়াত ফিল্টার করো, ফিল্টার করে পিছত রিজার্ভারত আহে, রিজার্ভারের পরা ওভারহেডত যায়, ওভারহেডের পরা হে মানে লাইনত যায়। ওভারহেড আছে, ওভারহেডত এটো ঢাকনি আছে, আছে আর যত আপনাদের ফিল্টার করে আছে তার ঢাকনি আছে। ফিল্টারটো কোবা তো ঢাকনি নাই না, আর ফিল্টার ফিল্টার তো আপনার বালু শিলহে থাকে। আর আপনার ইয়াত সাফা করতে কি জানুয়ারি মাহত আরম্ভ হয়েছে? হয়, ইয়ার ভিতর কেবা সাফা করি এ মাহে 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 সাফা করে আসো। সাফা কোনে করে? আমালকে করে আসো। আপনি করেন ধুবুরী পড়া মানু আহে না? ধুবুরী পড়া না হে। আর পাবলিক হেলথ ডিপার্টমেন্টের পর মানু আহে না? নাই, আমি তো পাবলিক হেলথের মানু, আমি সাফা করো তো। বিভাগীয় কর্তৃপক্ষ আহে না? নাই আহে না। আপনার উপর আমি ইয়াতে থাকো, আমি কাম করো। আজি কি হয়েছিল মানে মই মর্নিংত শুই আছিল, তো শুই থাকতে শুনা পালো যে মই মানে বড় বড় মাহাতর ঘরত মানে পানি যদি মানে আপনার পানি দি কিনে সাপর চলং ওলাইছে। সো সেইটো এতিয়া সাপর চলং না সাপে মরি আছিলে টেঙ্কিত আমি এটো গম নাপাও, বাট দেখা পাওয়া মতে এটো সাপর চলং হয় বলে। আর আপনার এই জিনিস যদি প্রবলেম যদি উলাইছে এটা এই মানুষবিলাকে যদি পানিখিনি খালে হয় নেদেখাকই কিবা মানে সবে তো টাইম কলের পানি খায়, সবর তো মানে কলের পানি ভাল না হয়, এটা সবে বেমারত পড়লে হয় এইটু খাওয়ার পিছত। তো মই এটো আপনার যেহেতু ইনচার্জত আছে আর এই জল সাপ্লাইর আর ইয়ার উপর যেহেতু আছে ইহতক মই রিকুয়েস্ট করিম যে যাতে এই মানে পাইপখিনি চেক করে আর জল সাপ্লাইর যে ট্যাঙ্কি আছে এটা চেক করবার কারণে, কারণ কিবা বেমার হলে সবের হলে আর তেতিয়া এটু কব নয় যে এইটু হয়েছে আমি এটু ভুল হয়েছে আমার, বেমার হয়েছে চারি পাঁচজন মানুষ যদি মরি গেল হয় তেতিয়া এটু কোনে রিস্ক ললে হয়। সো এইটুয়ে মই মানে সরকারক আর যেটু জল মানে জল বিভাগের যে ইনচার্জ আছে হেড আছে তাক মই এটু রিকুয়েস্ট করিম যাতে ইহতে এইটুর উপর একটা পদক্ষেপ লয়। কি নাম আপনার? উষারানী কর্মকার। এই সকালবেলা পানি নেওয়াতে হাড়ির মধ্যে দেখি যে সাপের চোষা, সাপের কি এই সকালবেলা আটটার দিকে না না আমার এখানে কোনো বাইরের গাছ টাছ কিচ্ছু নাই। হ্যাঁ আমি জল নিছি ওখানে পড়ছে, ওইটা পাপ দিয়েই পড়ছে, হয়তো পাপ দিয়েই পড়ছে, আমি হাড়ি ধরছি জল পড়তেছে ওটাও পড়ছি। ওটা ঠিক করে দেন, দেখাশুনে করো ভালো করো, জল খাওয়া লাগবে না হলে কলের জল আইরন খাই নি, এগলেই তো খাই, এখন খাইলে অসুবিধে হবে না, এটা খাইলে সাপ মরি গেছে না কোন জায়গায় মরছে।